তফসিল অনুযায়ী রামগঞ্জের পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতিবার। সে আলোকে ফলাফলও প্রকাশ করা হয়েছিল। হঠাৎ বৃহস্পতিবারের দেয়া ফলাফল বাতিল করে একদিন পর শনিবার প্রকাশ করা হয়েছে ভিন্ন ফলাফল। এ নিয়ে শনিবার রাতে বিদ্যালয় সংলগ্ন বাজারসহ তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে ভীতিকর পরিবেশ। বিস্তারিত দেখুন আমাদের রামগঞ্জ প্রতিনিধির রিপোর্টে। রামগঞ্জের ঐতিহ্যবাহী পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল চলতি মাসের 20 জানুয়ারি। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া ওই নির্বাচনের ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বিদ্যালয়ের সামনে অপেক্ষমান শত শত জনতাকে একম বিজয়ী হিসাবে ইব্রাহিম খলিল, দ্বিতীয় বিজয়ী হিসাবে মোহাম্মদ রফিকুল ইসলাম, তৃতীয় বিজয়ী হিসাবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও চতুর্থ বিজয়ী হিসাবে মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নাম ঘোষণা দিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী 9 জন প্রার্থীকেই ফলাফল বিবরণীপত্র প্রদান করেছিলেন। পরবর্তীতে শনিবার 22 জানুয়ারি প্রিজাইডিং অফিসার 20 জানুয়ারি উল্লেখপূর্বক সংশোধিত ফলাফলের তালিকায় পূর্বের চতুর্থ স্থান অর্জনকারী বিজয়ী মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে পঞ্চম দেখিয়ে ওই ফলাফলে পঞ্চম স্থান অর্জনকারী মোহাম্মদ হুমায়ুন কবিরকে চতুর্থ বিজয়ী সদস্য হিসাবে তালিকা প্রকাশ করেন। নির্বাচনের পরে সকল প্রার্থীর এজেন্ট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ সবাই ভোট গণনার টাইমে ওনারা উপস্থিত ছিলেন। ওখানে ভোট গণনার পরে এক নম্বর প্রথম স্থান নির্বাচিত হয়েছে ইব্রাহিম, দ্বিতীয় স্থান নির্বাচিত হয়েছে রফিকুল ইসলাম আশারকোটা, তৃতীয় স্থান দুজন হয়েছে 147 ভোট জাহাঙ্গীর আলম এবং মোজাম্মেল হোসেন। পরে দুজনের মধ্যে টস দিয়ে জাহাঙ্গীর আলম তৃতীয় আর মোজাম্মেল চতুর্থ হয়েছে। যার আলোকে শনিবার 22 জানুয়ারি সন্ধ্যা 7টায় হুমায়ুনের সমর্থকগণ পানিয়ালা বাজারে গিয়ে বিজয়ী মিছিল সহ নিষিদ্ধ পটকা ফাটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে যুবলীগ নেতা ও পানিয়ালা বাজারের ব্যবসায়ী জাবেদ হোসেন জানিয়েছেন, আগে পানিয়ালা বাজারে ডোল বাদ্য এবং বিশাল এক হুন্ডা রিক্সা বহন নিয়ে বাজারে ঢুকে ককটেল বুম, মসজিদে মানুষ নামাজ পড়তে ঢুকছে, ওই সময় মানে পুরো বাজারটাকে আতঙ্ক করে, দোকানে দোকানে ককটেলবাজি এবং ককটেল বিস্ফোরণ, বাজারে ব্যবসায়ীদের ধাক্কা, ক্ষয়ক্ষতি এবং অনেক মাল সামানের ক্ষয়ক্ষতি হয়েছে। তখন আমরা তো বাজারের ব্যবসায়ী, আমরা রাজনৈতিক বাইরে তো আমরা ব্যবসা করি, আমরা স্থানীয় লোক, আমরা ব্যবসা করছি। তখন তারা আমাদের কাছে চাইছে যে ভাই আপনারা এলাকায় থাকতে আমাদেরকে এগুলো করতেছে, আপনারা একটু আসেন। ওসি সাহেবকে ফোন দিছি, ফোন দেওয়ার পর ওসি সাহেব ফোর্স পাঠাইছে, আসছে এএসআই, ওনার নাম কি এএসআই, ওএসআই তাজুল সাহেব, উনি আসছে। উনি আসার পরে মানে আমাদের সাথে উল্টাছো, তোমরা এখান থেকে চলে যাও, এটা কিসে, ওই ওটা কোথায়, মানে আমরা ফোন দিছি আমাদের নিরাপত্তার জন্য, আমাদের উপর যেন কোনো কেউ যেন বহিরাগত কেউ যেন আমাদের উপর যেন অ্যাটাক না করে। এখন উনি এসে আমাদেরকে ধমকাইতেছে, আমরা চলে যেতাম, আরও বিভিন্নভাবে আমাদেরকে ফোন দিতেছে, আমরা এলাকা ছাড়ি চলে যেতাম, এলাকায় থাকতে পারবো না। সৃষ্ট পরিস্থিতির আলোকে ঘটনাস্থলে ছুটে এসেছেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সোহেল পাটোয়ারি। এ সময় তিনি ঘটমান বিষয় নিয়ে সাংবাদিকদের জানান, আমরা প্রশাসনকে ফোন দিলাম, ওনারা আসবে এখানে, যেখানে বাজারের ব্যবসায়ীদের উপরে হামলা হয়েছে, বাজারের ব্যবসায়ী সভাপতি মানে কথা বলতে আসছে, ওরকে বলতেছে মানে সেখানে থাকতে পারবো না, তার উপরে মানে এটা তো মানে নেওয়ার মতো বিষয়। আচ্ছা, শনিবার এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা নিজ কার্যালয়ে ভোট পুনঃগণনা শেষে ওই ফিরতি ফলাফল প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার সমবায় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।